হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল কৃষ্ণ অর্জুন। আজকে ভিডিও অত্যন্ত হেল্পফুল হতে চলেছে যারা বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পোস্ট গ্রাজুয়েশনের জন্য অর্থাৎ এমএ, এমএসসি, এলএলএম, এমএসডব্লিউ ইত্যাদি কোর্সের মধ্য থেকে অ্যাডমিশন নেওয়ার জন্য ফর্ম ফিল আপ করতে চলেছো বা অ্যাপ্লিকেশন করতে চলেছো 2021-22 সিজনের। তো কীভাবে তোমরা অ্যাপ্লিকেশনটা করবে মোবাইল দিয়ে একদমই স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখলে মোবাইল দিয়ে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লিকেশনটা করতে পারবে। তো কীভাবে অ্যাপ্লিকেশন করবে আমি সে সম্পর্কে একদমই স্টেপ বাই স্টেপ আগে আলোচনা করছি। আর মূল ভিডিও শুরু করার আগে বলবো, যদি এখন পর্যন্ত আমার ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব না করতে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে, তাহলে আরও যে মেরিট লিস্ট বা অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত যে প্রসেসগুলো রয়েছে সেগুলো সমস্ত কিছু জানতে পেরে যাবে। তো চলো শুরু করছি আজকের মূল ভিডিও। তো বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে পোস্ট গ্রাজুয়েশনে অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমেই আমরা বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট বাঁকুড়া UNIB.ac.in এই ওয়েবসাইটে চলে আসবো। আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে রেখেছি, ভিডিওটি দেখা শেষ হয়ে গেলে সেখান থেকে সরাসরি এই পেজে আসতে পারবে। এখানে আসার পর দেখতে পাচ্ছ পিজি অ্যাডমিশন 2021 বলে একটি ট্যাব রয়েছে, আমাদেরকে ওখানে ক্লিক করতে হবে। তো এটা আমি জুম করি তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। তো এখানে দেখতে পাচ্ছ এটা জুম করার পর এখানে পিজি অ্যাডমিশন 2021 বলে যে অপশানটি রয়েছে আমরা এই পিজি অ্যাডমিশন 2021 অপশানে ক্লিক করবো ওপর দিকে। তো ওখানে ক্লিক করার পর দেবে আমরা নেক্সট পেজে কিন্তু চলে যেতে পারবো। তারপর এখানে দেখতে পাচ্ছ লিঙ্ক ফর পিজি অ্যাডমিশন পোর্টাল বলে একটি অপশান রয়েছে, তার ডান দিকে অ্যাপ্লাই হেয়ার বলে অপশান রয়েছে। তো আমরা এই অ্যাপ্লাই হেয়ার অপশানে ক্লিক করবো। তো অ্যাপ্লাই হেয়ার অপশানে ক্লিক করার পর আমরা কিন্তু নেক্সট পেজে চলে যেতে পারবো। তারপর যদি কোনো রকম পোপ আপ উইন্ডো আসে সেক্ষেত্রে এখানে ক্লোজ অপশানে ক্লিক করে ক্লোজ করে দেবে। তারপর এখানে যে ক্লিক হেয়ার বলে অপশান রয়েছে আমরা এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবো। তো ক্লিক হেয়ার অপশানে ক্লিক করার পর দেখবে আমার সামনে কিন্তু দুটো অপশান আসছে, প্রথমত রেজিস্ট্রেশন, তারপর স্টুডেন্ট লগইন। তো আমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। একবার রেজিস্ট্রেশন করার পর যখন আমরা অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড পেয়ে যাবো তখন আমরা স্টুডেন্ট লগইনটা ব্যবহার করতে পারবো। তো প্রথমে আমরা এখানে রেজিস্ট্রেশন বলে যে অপশান রয়েছে এই রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবো। রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পর দেখবে আমার সামনে একটি ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে। তো আমাদেরকে এই ফর্মটি ফিল আপ করতে হবে। প্রথমে আমাদের ফার্স্ট নেম অর্থাৎ আমাদের প্রথম নাম এখানে লিখতে হবে, তারপর আমাদের মিডিল নেম যদি থাকে মিডিল নেমটা লিখবো, না হলে ছেড়ে দেবো। তারপর আমাদের লাস্ট নেম অর্থাৎ সার নেম লিখতে হবে, ধর কারোর নাম রাজ, পেস দিয়ে কুমার মণ্ডল, সেক্ষেত্রে রাজ হচ্ছে ফার্স্ট নেম, কুমারটি মিডিল নেম, আর লাস্ট নেম হচ্ছে মণ্ডল। তারপর এখানে আমাদের ভ্যালিড মোবাইল নাম্বার অর্থাৎ আমাদের যে মোবাইল নাম্বার সেটি মোবাইল নাম্বারটি আমরা এখানে টাইপ করে দেবো। তারপরে ইন্টার ভ্যালিড ইমেল আইডি অর্থাৎ আমাদের যে ইমেল আইডি বা জিমেল আইডি রয়েছে সেই জিমেল আইডিটি আমরা এখানে দিয়ে দেবো। প্রত্যেকেরই জিমেল আইডি থাকবে, কারণ জিমেল আইডি ছাড়া প্লে স্টোর কোনো কাজই করবে না। সেই জিমেল আইডি দেওয়ার পর এখানে যে সেট এ পাসওয়ার্ড উইথ মিনিমাম 6 ক্যারেক্টার অর্থাৎ সর্বনিম্ন 6 ক্যারেক্টারের একটি কিন্তু পাসওয়ার্ড আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে, সরি পাসওয়ার্ড আমাদেরকে ক্রিয়েট করতে হবে। সাপোজ ধরো রাম আটটা বড় হাতের @RAM @1234 এরকম ধরনের যে কোনো তোমরা পাসওয়ার্ডটা কিন্তু দিয়ে দিবে। তারপর এখানে ইউজি রোল নাম্বার বা ইউআইডি নাম্বার, তো এখানে আন্ডার গ্রাজুয়েশনের যে রোল নাম্বার বা ইউআইডি নাম্বার, যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে গ্রাজুয়েশন পাস করলে তারা কিন্তু তাদের ইউআইডি নাম্বার আছে, তারা জানো তারা ইউআইডি নাম্বারটি দিয়ে দেবে। আর যারা অন্য কোনো ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লিকেশন করতে চলেছো ওদের গ্রাজুয়েশন পাস করেছো তারা কিন্তু তাদের রোল নাম্বারটা দিয়ে দেবে, ঠিক আছে। তারপর আমাদের ডেট অফ বার্থ সেটা এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে, এই জন্য আমরা ডেট অফ বার্থের নিচে আমরা এখানে ক্লিক করবো। তারপর এখানে দেখবে আমাদের সামনে একটি ক্যালেন্ডার কিন্তু ওপেন হয়ে যাবে। তারপর এখানে 2021 বলে যে অপশান রয়েছে আমরা 2021 অপশানে ক্লিক করবো। তারপর উপর থেকে আমাদের জন্মের যে সাল সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে নেবো। জন্মের সাল সিলেক্ট করার পর এখানে আমাদের জন্মের মাসটি বা দিক বা ডান দিক হিসাব মতো আমরা মাসটি নিয়ে নেবো। তারপর মাসটি নেওয়ার পর এখানে আমাদের যে জন্মের দিন সেটাও কিন্তু আমরা নিয়ে নেবো। তারপর সেট বলে যে অপশান রয়েছে সেট অপশানে ক্লিক করবে, তাহলে দেবে এইভাবে কিন্তু চলে আসবে। তো এখানে আমি সমস্ত কিছু ফিল আপ করে দিচ্ছি, ফিল আপ করার পর রেজিস্টার অপশানে ক্লিক করছি। তো এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু ফিল আপ করে দিচ্ছি, ফিল আপ করার পর রেজিস্টার বলে যে অপশান রয়েছে রেজিস্টার অপশানে ক্লিক করছি। তো রেজিস্টার অপশানে ক্লিক করার পর একটু অপেক্ষা করবে, একটু অপেক্ষা করার পরে দেবে আমার সামনে কিন্তু এরকম অপশান আসবে, দেখতে পাচ্ছ এর অ্যাপ্লিকেশন নাম্বার এত, নাও লগ ইন উইথ ইউর অ্যাপ্লিকেশন নাম্বার। তো আমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটি কিন্তু লাগবে। তো তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নেবে, আশা করি তোমাদের মোবাইলও SMS চলে যেতে পারে। তো যাক এটা একটা স্ক্রিনশট নিয়ে নেবে, স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর এখানে যে ওকে বলে অপশান রয়েছে এই ওকে অপশানে ক্লিক করবে। তো ওকে অপশানে ক্লিক করার পর দেবে আমরা যে স্টুডেন্ট লগ ইন রয়েছে সেই স্টুডেন্ট লগ ইনে চলে যাবো, অর্থাৎ এরপর আমরা স্টুডেন্ট লগ ইনটি ব্যবহার করতে পারবো। তারপর এখানে আমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বারটি মাত্র যেটা আমরা দেখতে পেলাম যেটা স্ক্রিনশট নিলাম সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি এখানে আমরা টাইপ করে দেবো। তারপর আমাদের যে পাসওয়ার্ডটি আমরা রেজিস্ট্রেশন করার সময় ক্রিয়েট করেছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে সেম টাইপ করে দেবো। তারপর এখানে লগ ইন বলে যে অপশান রয়েছে লগ ইন অপশানে আমরা ক্লিক করবো। তো অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করার পর দেখবে আমাদের যে আইডি সেটা কিন্তু লগ ইন হয়ে যাবে। তারপর আমাদেরকে কিছু ফর্ম ফিল আপ করতে হবে। প্রথমে দেখতে পাচ্ছি এখানে গ্রাজুয়েশন লেখা আছে, তো আমাদের গ্রাজুয়েশনের ভিত্তিতে এটা কিন্তু ফিল আপ করতে হবে। প্রথমত আমাদের নেম অফ দ্য ইউনিভার্সিটির লাস্ট অ্যাটেন্ডেন্ট সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে, তো সর্বশেষ ইউনিভার্সিটি তো এখানে সিলেক্ট করতে হবে। যদি বাঁকুড়া ইউনিভার্সিটি হয়ে থাকে তাহলে বাঁকুড়া ইউনিভার্সিটি, আর যদি বাঁকুড়া ইউনিভার্সিটি ব্যতীত অন্য কোনো ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন পাস করো সেক্ষেত্রে আদার্স করবে, ঠিক আছে। তো আদার্স করলে তার নামটাও কিন্তু লিখতে হবে। আর যদি এখানে বাঁকুড়া ইউনিভার্সিটি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের যে ওয়ার্ড নাম্বার সেটি কিন্তু দিতে হবে। তোমরা 2021 সালে যারা পাস করলে তাদের ওয়ার্ড নাম্বার দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করবে, সার্চ অপশানে ক্লিক করার পর দেবে অটোমেটিক কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার এবং রেজিস্ট্রেশন ইয়ার কিন্তু চলে আসবে।
আর যদি না আসে সেক্ষেত্রে তোমরা এটাকে প্রথমে আদার্স করবে, তারপর এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং রেজিস্ট্রেশন ইয়ার দুটোই দিয়ে দেবে। তারপর এখান থেকে তোমরা আবারও সেটা বাঁকুড়া ইউনিভার্সিটি চুজ করে নেবে, আর বাঁকুড়া ইউনিভার্সিটি চুজ করে নেবে। আর যদি অন্য কোনো ইউনিভার্সিটি হবে সেক্ষেত্রে আদার্স করবে, আদার্স করলে কিন্তু তোমাদের যে ইউনিভার্সিটি থেকে আমরা গ্র্যাজুয়েশন পাস করেছো সেটা কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে? তো এখানে আমি বাঁকুড়া ইউনিভার্সিটি করে দিচ্ছি। তারপর এখানে কলেজ লাস্ট অ্যাটেন্ডেন্ট অর্থাৎ সর্বশেষ যে কলেজটা সেটা কিন্তু তোমাদের এখানে লিখতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েশনের ভিত্তিতে এটা ফিল আপ করতে হবে। তারপর ইয়ার অফ পাসিং গ্র্যাজুয়েশন অর্থাৎ কত সালে তোমরা গ্র্যাজুয়েশন পাস করেছো সেই সালটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তারপর রেজিস্ট্রেশন নাম্বার, তো রেজিস্ট্রেশন ইয়ারটাও চলে আসবে। আর যদি হোম ইউনিভার্সিটি স্টুডেন্ট হও, আর যদি না আদার্স ইউনিভার্সিটি হও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে লিখে দিতে হবে এগুলো, ঠিক আছে? তারপর আমাদেরকে যেটা করতে হবে, আমাদের যে কোয়ালিফাই এক্সামিনেশান ডিটেলস সেগুলো দিতে হবে। প্রথমত চুজ 10 বোর্ড, অর্থাৎ আমাদের মাধ্যমিকের যে বোর্ড সেটা আমাদের চুজ করতে হবে, এই জন্য এখানে ক্লিক করবে। তারপর যে বোর্ড থেকে মাধ্যমিক পাস করছো সেটা এখান থেকে চুজ করে নেবে। তো আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে পাস করছি তাই প্রথমেরটা সিলেক্ট করছি, তোমরা তোমাদের হিসেব মতো করে দেবে। তারপর ইয়ার কত সালে তোমরা পাস করেছো গ্র্যাজুয়েশন, সরি কত সালে তোমরা মাধ্যমিক পাস করেছো সেই সালটা দিয়ে দেবে। তারপর কোন কোন সাবজেক্টগুলো মাধ্যমিকে ছিল সেটা পেজ দিয়ে দিয়ে দেবে। তারপর ফুল মার্ক্স অর্থাৎ মাধ্যমিকে কত নম্বরের পরীক্ষা হয়েছিল সেই ফুল মার্ক্সটা এখানে দিয়ে দিবে। তারপর মার্কস অবলিনিয়ার অর্থাৎ মাধ্যমিকে তুমি কত নম্বর পেয়েছিলে সেটা এখানে দিয়ে দিবে। তারপর পার্সেন্টেজ অপশনে ক্লিক করলে অটোমেটিক চলে আসবে পার্সেন্টেজটা ফুল মার্ক্স এবং মার্কস অবলিনিয়ার দেওয়ার পর। তারপর এখানে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে বোর্ড সেটা আমাদের এখানে চুজ করতে হবে, যেন চুজ 10+2 বোর্ড অপশনে ক্লিক করবে। তারপর উচ্চ মাধ্যমিক যে বোর্ড থেকে পাস করেছো সেটা এখান থেকে চুজ করে নেবে। তো আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে পাস করেছি সেই কারণে এটা প্রথমেরটা চুজ করছি, তোমরা তোমাদের হিসেব মতো চুজ করে নেবে। তারপর কত সালে তোমরা উচ্চ মাধ্যমিক পাস করছো সেই সালটা এখানে দিয়ে দিবে। তারপর কোন কোন সাবজেক্টগুলো উচ্চ মাধ্যমিক ছিল সেগুলো পেজ দিয়ে দিয়ে দিবে। তারপর এখানে ফুল মার্ক্স উচ্চ মাধ্যমিক কত নম্বরের পরীক্ষা হয়েছিল সেটা এখানে দিয়ে দিবে। তারপর কত নম্বর পেয়েছিলে তুমি উচ্চ মাধ্যমিকে সেটা দিয়ে দিবে। তারপর পার্সেন্টেজ অপশনে ক্লিক করলে অটোমেটিক পার্সেন্টেজ চলে আসবে মার্ক্স ফুল মার্ক্স এবং মার্কস অবলিনিয়ার দেওয়ার পর। তারপর এটা গ্র্যাজুয়েশন আছে, তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো গ্র্যাজুয়েশন, আর যদি এছাড়াও LLB হয় 5 ইয়ার বা 3 ইয়ার সেটা তোমরা এখান থেকে চুজ করে নেবে, জায়গাটা আমার যেহেতু গ্র্যাজুয়েশন হয়েছে। তারপর কত সালে তুমি গ্র্যাজুয়েশন পাস করেছো সেটা এখান থেকে চুজ করে নেবে, ঠিক আছে? তারপর এখানে তোমাদের যে সাবজেক্টগুলি ছিল সেই সাবজেক্টগুলো এখানে পেজ দিয়ে দিয়ে দেবে গ্র্যাজুয়েশনের। তারপর ফুল মার্ক্স অর্থাৎ গ্র্যাজুয়েশনের কত নম্বরে মোট গ্র্যাজুয়েশনের পরীক্ষা হয়েছিল ছোটা সেমিস্টার মিলে সেই ফুল মার্ক্সটা এখানে দিয়ে দিবে। তারপর ছোটা সেমিস্টার মিলে তুমি কত নম্বর পেয়েছিলে সেটা মার্কস অবলিনিয়ারের জায়গায় দিয়ে দিবে। তারপর এখানে পার্সেন্টেজ অপশনে ক্লিক করলে অটোমেটিক পার্সেন্টেজ চলে আসবে। তারপর এখানে দেখবে আমাদের পার্সোনাল ডিটেলস কিন্তু দিতে হবে, ওখানে আমাদের নাম আমাদের ডেট অফ বার্থ কিন্তু দেওয়া আছে যেটা আমরা রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলাম। তারপর এখানে আমাদের বাবার নামটি টাইপ করে দিতে হবে, তারপর আমাদের মায়ের নামটি এখানে টাইপ করে দিতে হবে, তারপর এখানে গার্জেন নামটা আমরা এখানে টাইপ করে দেবো, তারপর রিলেশন উইথ গার্জেন অর্থাৎ যে অভিভাবক হিসাবে যার নামটি রাখছি সে সম্পর্কে আমার কে হয় বাবা না মা সেটা এখান থেকে দিয়ে দিতে হবে। তারপর গার্জেন মোবাইল নাম্বার যদি থাকে আলাদা দিয়ে দিবে, আর না দিলে অসুবিধা নেই যেগুলো স্টার মার্ক আছে। তারপর ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম অর্থাৎ পরিবারের বাৎসরিক আয় সেটা সিলেক্ট করতে হবে, এই জন্য সিলেক্ট অপশনে ক্লিক করবে। তারপর যেটার মধ্যে পড়ছে সেটা তোমরা এখান থেকে দিয়ে দিবে বাৎসরিক আয়টা। তারপর এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান, সেটা ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান, ভারতে যদি হয় তাহলে ইন্ডিয়ান করবে, যদি আদার্স হবে তাহলে আদার্স, যাই হোক তারপর এটা ইন্ডিয়ানই থাক। তারপর রিলিজিয়ান অর্থাৎ যে সিলেক্ট অপশনে ক্লিক করবে। তারপর তোমাদের যে ধর্ম সেটা তোমরা এখান থেকে চুজ করে নেবে, তোমরা যে ধর্ম তোমাদের রয়েছে। তারপর জেন্ডারটা তোমাদের সিলেক্ট করতে হবে, এই জন্য সিলেক্ট অপশনে ক্লিক করবে। তারপর যদি তোমরা মেয়ে হও তাহলে ফিমেল, আর ছেলে হলে মেল অপশনে ক্লিক করবে। তারপর তোমাদের যে কাস্ট সেটা কিন্তু তোমাদের এখান থেকে চুজ করে নিতে হবে, সেই কারণে এখানে সিলেক্ট অপশনে ক্লিক করবে। তারপর এটা এখান থেকে তোমাদের যেটা সেটা চুজ করে নেবে। তো আমি যেহেতু জেনারেল তাই জেনারেলই করছি, তোমরা তোমাদের হিসাব মতো করবে। তারপর ডিফারেন্টলি অ্যাবেলড অর্থাৎ তোমরা কোনো প্রতিবন্ধী কিনা সেটা তোমাদের এখানে কিন্তু চুজ করতে হবে, যদি প্রতিবন্ধী হও তাহলে ইয়েস করবে। তো ইয়েস করলে কিন্তু তোমাদের যে পার্সেন্টেজ সেটাও কিন্তু দিতে হবে, আর যদি প্রতিবন্ধী না হও সেটা কিন্তু নো করে দেবে এটা। তারপরে ব্লাড গ্রুপ তোমাদের একটা দিতে হবে, এই জন্য সিলেক্ট অপশনে ক্লিক করবে। তারপর তোমাদের রক্তের যে গ্রুপ রয়েছে ব্লাড গ্রুপ সেটা কিন্তু এখান থেকে চুজ করে নেবে, একটা কিন্তু দিতেই হবে তোমাকে যেহেতু এটা স্টার মার্ক রয়েছে। তারপর মেরিটাল স্ট্যাটাস তোমাদেরকে দিতে হবে, এখানে সিঙ্গেল আর হচ্ছে মেরিড, যদি তুমি অবিবাহিত হয় তাহলে সিঙ্গেল লাগবে, আর যদি বিবাহিত হয় তাহলে মেরিড, ঠিক আছে? তারপর এখানে তোমাদের আধার কার্ডের নাম্বারটি তোমরা চাইলে একটু দিয়ে দিতে পারো। তারপর ফাদার অকুপেশন তোমরা চাইলে সিলেক্ট অপশনে ক্লিক করে দিয়ে দিতে পারো, ঠিক আছে? তারপর মাদার অকুপেশন তোমরা দিয়ে দিতে পারো চাইলে সিলেক্ট অপশনে ক্লিক করে, যদিও স্টার মার্ক নেই তবুও দিয়ে দিবে, অসুবিধা কিছু নেই। তারপর কন্ট্যাক্ট ডিটেলস তোমাদেরকে এখানে দিতে হবে, কন্ট্যাক্ট ডিটেলস হিসাবে তোমরা এখানে মোবাইল নাম্বার ইমেল আইডি তো তোমরা এখানে দেখতে পাবে। তারপর তোমাদের অ্যাড্রেসটা ফুল অ্যাড্রেস এখানে দিয়ে দিবে অ্যাড্রেস লাইন ওয়ানে। তারপর তোমরা যে শহরে বাস করো সেই শহরের নামটি এখানে দিয়ে দিবে। তারপর ডিস্ট্রিক্টটা এখান থেকে তোমরা চুজ করে নেবে তোমার কোন ডিস্ট্রিক্ট। তারপর স্টেটটাও এখান থেকে চুজ করে নেবে ওদের রাজ্যটিকে। তারপর এখানে তোমাদের কান্ট্রি ওদের দেশটি তোমরা এখান থেকে চুজ করে নেবে। তারপর এখানে তোমাদের যে পিনকোড রয়েছে 6 ডিজিটের সেই পিনকোডটি এখানে দিয়ে দেবে। তারপর দেখতে পাচ্ছ করেসপন্ডেন্ট অ্যাড ডিটেলস তোমাদেরকে দিতে হবে, অর্থাৎ তোমাদের যে যোগাযোগের ঠিকানা সেটা দিতে হবে। দেখতে পাচ্ছ যদি তোমাদের যোগাযোগের স্থায়ী ঠিকানা এখানে যেটা দিলে স্থায়ী ঠিকানা এবং যোগাযোগের ঠিকানা দুটোই যদি একই হয় সেক্ষেত্রে এই যে বক্স রয়েছে এই বক্সটাতে ঠিক করবে, তাহলে অটোমেটিক উপরে যেটা দিলে
অটোমেটিক সেটা কিন্তু নিচে চলে আসবে। আর যদি যোগাযোগের ঠিকানা আলাদা 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 হয় সেক্ষেত্রে তোমরা এখানে দিয়ে দিবে। তারপর এখানে যে সেভ অ্যান্ড প্রিভিউ বলে অপশন আছে, সেভ অ্যান্ড প্রিভিউ অপশনে ক্লিক করবে। তো আমি এখানে সমস্ত কিছু ফিল আপ করে দিচ্ছি। সমস্ত কিছু ফিল আপ করার পর সেভ অ্যান্ড প্রিভিউ অপশনে ক্লিক করছি। তো এখানে আমি সমস্ত কিছু মোটামুটি ফিল আপ করে দিচ্ছি। ফিল আপ করার পর এখানে যে সেভ অ্যান্ড প্রিভিউ বলে অপশন আছে, সেভ অ্যান্ড প্রিভিউ অপশনে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছ সেভ অ্যান্ড প্রিভিউ অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছ রেকর্ড সেভ সাকসেসফুলি, অর্থাৎ আমরা যে যে তথ্যগুলো দিলাম সেগুলো কিন্তু সেভ হয়ে গেল। তো তোমরা এটা একটু দেখে নেবে ভালো করে মিলিয়ে, এটাকে সমস্ত কিছু দেখে নেবে। দেখে নেওয়ার পর যদি কোনোরকম মনে হয় ভুল আছে তাহলে কিন্তু তোমরা ব্যাক অ্যান্ড এডিট অপশনে গিয়ে কিন্তু সেটা কিন্তু তোমরা এডিট করতে পারবে। সেক্ষেত্রে এডিট করে নেবে, একটু ভালোভাবে দেখে নেবে। তারপর যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে এখানে যে বক্স রয়েছে এখানে টিক করে দেবে। এখানে টিক করলেই দেখবে এখানে কিন্তু রাইট অপশন চলে আসবে। তারপর নেক্সট অপশনে ক্লিক করবে। তো নেক্সট অপশনে ক্লিক করার পর দেবে এরকম একটি পপ আপ উইন্ডো আসছে, আমাদেরকে ফাইলেন সাবমিট করার জন্য পারমিশন চাচ্ছে। দেখতে পাচ্ছ নো চেঞ্জ এডিট অফ অ্যাপ্লিকেশন উইল বি অ্যালাউড আফটার ফাইলেন সাবমিশন, অর্থাৎ যদি এখানে ফাইলেন সাবমিট করে দাও তাহলে যে যে তথ্যগুলো দিলে সেগুলো কিন্তু এডিট করতে পারবে না। তাই যদি মনে হয় কোনোরকম ভুল আছে সেক্ষেত্রে আবার এই কাটচিন অপশনে ক্লিক করে আবার ব্যাক টু এডিটে গিয়ে সেটাকে তোমরা কিন্তু এডিট করে নেবে। তারপর যদি সমস্ত ঠিক থাকে তারপর ফাইলেন সাবমিট অপশনে ক্লিক করবে। তো ফাইলেন সাবমিট অপশনে ক্লিক করার পর দেবে আমাদের সামনে কিন্তু আমাদের যে ডকুমেন্টস সেগুলো আপলোডের অপশন আসবে। আমাদের ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। তো এখানে বলে রাখি এখানে যদি তোমাদের দেখতে অসুবিধা হয় সেক্ষেত্রে তোমরা যেটা করবে এখানে দেখবে এখানে তিনটা ডটের অপশন পাবে কোন ব্যবস্থা থেকে করলে, বা কারো কারো লাল রঙের তীরচিহ্নর অপশন থাকতে পারে এখানে ক্লিক করবে। যদি লাল রঙের তীরচিহ্ন অপশন থাকে তাহলে লাল রঙের তীরচিহ্ন অপশনে ক্লিক করবে, আর যদি থ্রি ডটের অপশন থাকে তাহলে তিনটা ডট অপশনেই ক্লিক করবে। তারপর এখানে যে ডেস্কটপ সাইট বলে অপশন একটি বক্স রয়েছে, বক্সটি টিক করবে। তারপর এটাকে ক্যান্সেল করে দেবে। তাহলে কী হবে না, পুরো পেজটা কম্পিউটারে যেভাবে খুলে সেই একইভাবে খুলে দেবে, তাহলে দেখবে তোমাদের দেখতে সুবিধা হবে পুরো পেজটা হিসাবে। তারপর এখানে দেখতে পাচ্ছ আমাদের ডেট অফ বার্থের যে প্রুফ সেটা দিতে হবে। তো ডেট অফ বার্থের প্রুফ হিসাবে আমরা মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা কিন্তু আমরা এখানে দিতে পারি। সেই কারণে চুজ ফাইল অপশনে ক্লিক করে আমাদের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডটি আমাদেরকে দিতে হবে। তো এখানে বলে রাখি এখানে দেখতে পাচ্ছ ইওর ইমেজ সাইজ শোল বি বিটুইন 20 থেকে 300 KB মধ্যে রাখতে হবে। তো তোমাদের অবশ্যই সেটাকে JPG ফরম্যাটে রাখতে হবে, অর্থাৎ তোমরা যে কোনো স্ক্যানার থেকে কিন্তু স্ক্যান করতে পারো। তো আমি অ্যাডব স্ক্যানার থেকে কিন্তু স্ক্যান করে রেখে দিয়েছি আমার যে অ্যাডমিট কার্ডটি। তো এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করবো। চুজ ফাইল অপশনে ক্লিক করার পর অ্যাডমিট কার্ডটি এখান থেকে সিলেক্ট করে নেবো। তো আমি ফাইল থেকে সিলেক্ট করে নিচ্ছি অ্যাডমিট কার্ডটি। তো দেখতে পাচ্ছি আমি অ্যাডমিট কার্ডটি কিন্তু চুজ করে নিচ্ছি এখান থেকে। তো এরপর আমরা যেটা করবো, আমাদেরকে 10 ক্লাস মার্কশিটটা এখানে চুজ করতে হবে, অর্থাৎ মাধ্যমিকের যে মার্কশিট এই জন্য একইভাবে ওটাও কিন্তু তোমরা JPG ফরম্যাটে রাখবে। যখন স্ক্যান করবে তখন কিন্তু JPG ফরম্যাটে রাখবে, PDF ফরম্যাট কিন্তু এলাও হবে না। একইভাবে এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করবে। চুজ ফাইল অপশনে ক্লিক করার পর তোমাদের ফাইল থেকে কিন্তু চুজ করে নেবে। তো এখান থেকে আমি চুজ করে নিচ্ছি। তো একইভাবে তোমরা এখানে তোমাদের যে উচ্চ মাধ্যমিকের যে মার্কশিট সেটা কিন্তু চুজ ফাইলে গিয়ে চুজ করে নেবে। তারপর এখানে দেখতে পাচ্ছ ফাইলের মার্কশিট অফ গ্রাজুয়েশন, অর্থাৎ তোমাদের যে গ্রাজুয়েশনের যে ফাইলের মার্কশিট রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে দিতে হবে। এখানে বলে কি যদি স্ক্রিনশট থেকে থাকে, তোমার যদি মার্কশিট না থেকে থাকে সেটাও কিন্তু দিলে চলবে, কিন্তু ফাইলের যে মার্কশিটটা ফাইলের সেমিস্টারের সেটা কিন্তু তোমরা চুজ ফাইলে গিয়ে চুজ করে নেবে। তারপর কিন্তু এখান থেকে চুজ করে নেবে। তারপর সিগনেচার আপলোড, তোমাদের যে সিগনেচার সেটা কিন্তু আপলোড করতে হবে। সিগনেচার কিন্তু 10 KB থেকে 30 KB মধ্যে রাখতে হবে। তো এখানে বলে রাখি তোমরা যেভাবে অন্য কোনো ডকুমেন্টসগুলো স্ক্যান করো ঠিক একইভাবে একটা কাগজে, সাদা কাগজে তোমরা সই করবে। সই করার পর আমি অ্যাডাপ স্ক্যানের মধ্য থেকে কিন্তু আমার যে সিগনেচার সেটাকে স্ক্যান করে রেখেছি, সেটা এখানে এখনই আপলোড করে দিচ্ছি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু আমার যে সিগনেচারটি আমি কিন্তু এখানে আপলোড করে নিচ্ছি। একইভাবে ফটো আপলোডটা আমাদের করতে হবে। ফটোটা কিন্তু তোমরা আমি একটি পাসপোর্ট সাইজ ফটোকে অ্যাডাপ স্ক্যানের মাধ্যমে স্ক্যান করে রেখেছি, ঠিক আছে। স্ক্যান করে সেটাকেও আপলোড করে নিচ্ছি। তো দেখো আমি আপলোড করে নিচ্ছি চুজ ফাইলে গিয়ে। তো চুজ ফাইলে যাচ্ছি, তারপর ফটোটি এখান থেকে চুজ করে নিচ্ছি। তো তার আগে বলে রাখি তোমাদের যে ফটো সেটি কিন্তু তোমাদেরকে 20 থেকে 50 KB মধ্যে রাখতে হবে। তো তোমরা যদি DOCSO স্ক্যানার তোমরা ব্যবহার করো অ্যাডাপ স্ক্যান ছাড়াও, সেখানে কিন্তু দেখবে কম্পোসের ইয়া পেয়ে যাবে। যদি কোনোভাবে সাইজটা বড় হয় সেক্ষেত্রে তোমরা সেটাকে ছোট করতে পারবে, তোমাদের হিসাব মতো করতে পারবে। তো ঠিক আছে, তো এখানে আমি আমার ফটোটিকে এখান থেকে চুজ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি এখানে ফটোটাও কিন্তু এখান থেকে চুজ করে নিচ্ছি। একদমই আমি মোবাইল থেকে কিন্তু এটাকে স্ক্যান করেছি, ঠিক আছে, খুব সুন্দরভাবে কিন্তু স্ক্যান করেছি অ্যাডাপ স্ক্যানের মাধ্যমে। তারপর সাইজও রিসাইজও করে দিয়েছি DOCSO কোনো স্ক্যানারের মাধ্যমে। তো যাই হোক, আমি এখানে আরও যে ডকুমেন্টসগুলো দিলাম না সেগুলো সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে যে আপলোড ডকুমেন্টস বলে অপশন রয়েছে, এই আপলোড ডকুমেন্টস অপশনে ক্লিক করব। তো আমি সমস্ত কিছু এখানে আপলোড করে নিয়েছি। আপলোড করার পর এখানে আপলোড ডকুমেন্ট অপশনে ক্লিক করছি। তো আপলোড ডকুমেন্ট অপশনে ক্লিক করার পর একটু অপেক্ষা করবে। একটু অপেক্ষা করার পর দেখবে আমাদের সামনে কিন্তু পরবর্তী যে স্টেপ সেটা কিন্তু আমাদের ফিল আপ করতে হবে। পরবর্তী স্টেপ বলতে আমাদের যে পোস্ট গ্রাজুয়েশনে আমরা যে কোর্সের আন্ডারে অ্যাপ্লিকেশনটা করতে চলেছি সেটা আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। এই জন্য দেখতে পাচ্ছ এখানে পোস্ট গ্রাজুয়েশন বলে লেখা আছে। তারপর কোর্স নেম এখানে সিলেক্ট স্ট্রিম অপশনে ক্লিক করবে। তারপর এখান থেকে যদি MA হও তাহলে MA যদি করতে চাও MA, আর যদি MSc হয় MSc, আর যদি ল করতে চাও তাহলে LLM আছে। এছাড়াও দেখতে পাচ্ছ মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক আছে। তো এখানটা এটা তোমাদের হিসাব মতো কিন্তু তোমরা এখান থেকে চুজ করে নেবে।
তারপর এখানে সাবজেক্ট মানে কোন সাবজেক্ট থেকে সেটা করতে চাও, এমএ বা এমএসসি বা এলএলএম, সেটা এখান থেকে তোমরা করে নেবে। তো আমি বেঙ্গলি করছি সাপোজ। তারপর পার্সেন্টেজ অফ মার্ক্স দেখতে পাচ্ছ, অনার্স ইকুইভ্যালেন্ট সাবজেক্ট অর্থাৎ অনার্সের যে পার্সেন্টেজ এসেছিলো আমাদের গ্র্যাজুয়েশনে সেটা কিন্তু আমাদেরকে দিতে হবে, টোটাল নয়, অনার্সের। তো এখানে অনার্সের কোন কোন পেপারগুলো নিয়ে অনার্স দেখো তা দিয়ে আছে। এর আগের বছর কিন্তু এটা নিয়ে খুব বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল, যাই হোক এবছর কিন্তু ওরা তারপরে ওরা অবশ্য দিয়ে দিয়েছিল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ অনার্সের কোন কোন পেপারগুলো দিবে। তো দেখো এখানে অনার্সের কোন কোন পেপারগুলো দিবে দিয়ে আছে। প্রথমে দেখো দেখতে পাচ্ছ সিসি অর্থাৎ কোর কোর্স, অর্থাৎ কোর ওয়ান, কোর টু, কোর থ্রি, কোর ফোর, কোর ফাইভ, কোর সিক্স, যেই যে কোর্স কোরের যে পেপারগুলো রয়েছে সেই কোরের পেপার যোগ করবে। তার সঙ্গে দেখতে পাচ্ছ স্কিল এনহ্যান্সমেন্ট অর্থাৎ এসিসি, এসিসি ওয়ান, এসিসি টু যেগুলো ছিল সেটা কিন্তু তোমাদেরকে যোগ করতে হবে। এছাড়াও ডিসিপ্লাইন যে অর্থাৎ ডিএসই যেটা ছিল, ডিএসই, ডিএসই ওয়ান, ডিএসই টু, ডিএসই থ্রি, ডিএসই ফোর, এই যে পেপারগুলো, এই পেপারগুলো কিন্তু তোমাদেরকে যোগ করতে হবে। আরেকবার বলে রাখছি, প্রথম হচ্ছে কোর কোর্স যেগুলো তোমাদের ছিল অর্থাৎ কোর ওয়ান থেকে আরম্ভ করে যেগুলো ছিল কোর ওয়ান, কোর টু, কোর থ্রি, কোর ফোর, কোর ফাইভ, কোর সিক্স ইত্যাদি ইত্যাদিগুলো। এছাড়াও তোমাদের এসিসি যেটা ছিল, এসিসি ওয়ান, এসিসি টু ইত্যাদিগুলো যেগুলো ছিল, এছাড়াও ডিএসই যেগুলো ছিল চারটা পেপার, সেই সমস্ত কিছু যোগ করে তোমাদের কিন্তু পার্সেন্টেজটা বের করতে হবে। ঠিক আছে, তো যে পার্সেন্টেজ হবে সেই পার্সেন্টেজটা কিন্তু এখানে দিয়ে দেবে। তো একটা মিনিমাম এখানে পার্সেন্টেজটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপর আমাদেরকে যেটা করতে হবে, এখানে যে অ্যাপ্লাই বলে অপশন রয়েছে আমাদেরকে অ্যাপ্লাই অপশনে ক্লিক করতে হবে। তো এখানে যে অ্যাপ্লাই অপশন আছে অ্যাপ্লাই অপশনে ক্লিক করবে। তো অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর একটু অপেক্ষা করবে, একটু অপেক্ষা করার পর দেখবে এখানে সাকসেস বলে অপশন আসবে, সাবজেক্ট হ্যাজ বিন সাকসেসফুল দিয়ে এখানে ওকে বলে যে অপশন আছে ওকে অপশন করবে। তারপর এখানে দেখবে তোমাদের কিন্তু ইউ হ্যাভ অ্যাপ্লাইড, তোমাদের যে সাবজেক্টটা করবে সেই সাবজেক্টটার নাম এখানে কিন্তু চলে আসবে। তারপর যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছ নেক্সট বলে অপশন রয়েছে, তো আমরা নেক্সট অপশনে ক্লিক করবো। তো নেক্সট অপশনে ক্লিক করার পর আরেকটা স্টেপ কিন্তু আছে স্টেপ। তো আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে আমাদের কোন ইউনিভার্সিটি, সরি কোন ইনস্টিটিউশন বা কোন সংস্থার আন্ডারে আমরা অ্যাডমিশনটা নিতে চাই সেটা আমাদেরকে এখানে চুজ করে নিতে হবে। এই জন্য ইনস্টিটিউট নেম আছে, তো এখানে যে অ্যাড প্রেফারেন্স অপশন রয়েছে এখানে আমরা ক্লিক করবো। তারপর যেখানে অ্যাডমিশন নিলে আমাদের সুবিধা হবে সেটা আমরা প্রথমে নেবো, ঠিক আছে। এটা দেখবে তোমাদের যে যে সাবজেক্টগুলো পড়ানো হয়, যে সাবজেক্টে চুজ করবে সেই সাবজেক্টের উপর ভিত্তি করে কিন্তু এটা আসবে। এটা আমি বাংলা চুজ করেছি, তো যারা বাংলা করবে তাদের এরকমই আসবে। একই সঙ্গে মেয়েরা কিন্তু সারদমণিটা বাড়তি আসবে। তো যাক, এখান থেকে আমি প্রথমে যেহেতু বাঁকুড়া ইউনিভার্সিটি করছি, তোমাদের হিসাব মতো করবে, যেখানে অ্যাডমিশন নিলে তোমাদের প্রথমে সুবিধা হবে সেটাকে প্রথম চান্স লাগবে। তারপর অ্যাড অপশনে ক্লিক করবে। তো অ্যাড অপশনে ক্লিক করার পর দেখবে ইনস্টিটিউশন নেম এবং প্রিফারেন্স এটা কিন্তু চলে আসবে, অর্থাৎ আমি বাঁকুড়া ইউনিভার্সিটিটা প্রথম করছি। এরপর এছাড়াও আরও কিন্তু তোমরা করতে পারো, আবার করার জন্য অ্যাড প্রিফারেন্স অপশনে ক্লিক করবে। তারপর বাঁকুড়া ইউনিভার্সিটির পর তারপরে কোথায় অ্যাডমিশন নিলে তোমাদের সুবিধা হবে সেটা এখান থেকে চুজ করবে। তো আমি এখানে বাঁকুড়া খ্রিস্টান কলেজ করছি, তোমরা তোমাদের হিসাব মতো কলেজগুলো কিন্তু করবে। তারপর অ্যাড অপশনে আসবে, অ্যাড অপশনে করলে কিন্তু দেখবে প্রিফারেন্স অপশনগুলো চলে আসবে। তোমরা একইভাবে কিন্তু আরও কিন্তু করতে পারো, তারপর আবারও অ্যাড অপশনে ক্লিক করে কিন্তু একইভাবে কিন্তু তোমাদের সব সাবজেক্টগুলো করতে পারো, যেটা সরি যেটা ইনস্টিটিউশন আসবে সেটাই কিন্তু প্রিফারেন্স হিসাবে চুজ করে রাখতে পারবো, করতে পারবে। তারপর এখানে যে সেভ বলে অপশন রয়েছে সেভ অপশনে তোমরা ক্লিক করবে। তো সেভ অপশনে ক্লিক করার পর দেবে তোমার সামনে কিন্তু একটি পপআপ মেসেজ আসবে যে ইফ ইউ সাবমিট ওয়ান্স দেন ইউ ক্যান নট মডিফাই প্রিফারেন্স, অর্থাৎ একবার যদি তোমরা এটাকে ওকে করে দাও তাহলে কিন্তু আর কিন্তু তোমরা এখান থেকে এটাকে চেঞ্জ করতে পারবে না। প্রথম ইনস্টিটিউশনটাকে বা সেকেন্ড ইনস্টিটিউশন যেটা আমরা চুজ করেছি সেটা আমরা চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে তোমরা ক্যান্সেল করে আবার কিন্তু চেঞ্জ করতে পারো। যাই হোক, আমি এখানে ওকে বলে অপশন আছে, ওকে অপশনে ক্লিক করছি, কিন্তু আর পরবর্তী সময় কিন্তু চেঞ্জ করা যাবে না। তো জায়গাটা ওকে করে দিচ্ছি, ওকে করার পর একটু অপেক্ষা করবে, একটু অপেক্ষা করার পর আমাদের দেখবে পুরো যে পদ্ধতি সেটা সম্পূর্ণ হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে আমার ছবি সিগনেচার চলে আছে, দেখতে পাচ্ছ মোবাইল থেকেই কিন্তু আমি এগুলো স্ক্যান করেছি, এডাপ স্ক্যানের মাধ্যমে, কোনো অসুবিধা হয়নি, খুব সুন্দরভাবে এসেছে। তো তোমরা তোমাদের পুরো প্রসেসটা কিন্তু এখানেই শেষ হয়ে গেলো, আর কিছু করার আপাতত নেই। তারপর যেটা করতে হবে, এখানে যে প্রিন্ট বলে অপশন রয়েছে নিচে, তোমরা প্রিন্ট অপশনে ক্লিক করবে। তো প্রিন্ট অপশনে ক্লিক করার পর দেখবে তোমাদের সামনে এরকম কিন্তু পেজ আসতে পারে, যাদের মোবাইলে ভার্সনটা পুরনো সেক্ষেত্রে এরকম অপশন না আসতে পারে, সেক্ষেত্রে যেভাবে প্রিন্ট হবে সেক্ষেত্রে সেভ করে রেখে দেবে, ঠিক আছে। তারপর এখানে যদি এরকম অপশন আসে সেক্ষেত্রে পেপার সাইজ লেটার অপশনে ক্লিক করবে, পেপার সাইজ লেটার অপশনে ক্লিক করার পর আবারও পেপার সাইজ লেটার অপশনে ক্লিক করবে। তারপর এখান থেকে এটাকে IS0A4 বলে যে অপশন রয়েছে এই IS0A4 অপশনে ক্লিক করবে, তাহলে কী হবে না পুরো পেজটা A4 আকারে হয়ে যাবে, মানে এটা যদি প্রিন্ট বের করো সেক্ষেত্রে সুবিধা হবে। তারপর এখানে PDF বলে যে অপশন রয়েছে PDF অপশনে ক্লিক করবে। তো PDF অপশনে ক্লিক করার পর এটা কিন্তু তোমাদের ফাইলে কিন্তু ভালোভাবে সুরক্ষিতভাবে সেভ করে রেখে দেবে, যাতে করে পরবর্তী ক্ষেত্রে কিন্তু এটা প্রয়োজন অবশ্যই হবে, সেক্ষেত্রে তোমরা এর যে প্রিন্ট বের করতে পারো। আপাতত মোবাইলে ভালোভাবে সেভ করে রেখে দাও, যাতে করে পরবর্তী সময় কিন্তু পাও, সুরক্ষিতভাবে রেখে দেবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এখান থেকে আমি এটাকে সেভ করে দিচ্ছি। তো যাই হোক, সেভ কিন্তু হয়ে গেছে। তো এইভাবে কিন্তু তোমরা খুব সহজেই তোমাদের মোবাইল থেকে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবে। অবশ্যই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে প্রত্যেকেই কিন্তু মোবাইল থেকে করতে পারে। আপাতত এইটুকু প্রসেস করলেই হবে, পরবর্তী যে প্রসেসগুলো আছে আরও মেরিট লিস্ট বা অ্যাডমিশন সংক্রান্ত সে সমস্ত কিছু আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। যাই হোক, আজকে ভিডিওতে এইটুকুই বলার ছিল, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।